হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওগুলোতে আমরা মোটামুটি 100 পর্যন্ত প্রশ্ন ইন্ডিয়ান রেলের থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আলোচনা করেছি। বিশেষ করে রেলের গ্রুপ ডি এবং রেলওয়ে এনটিপিসিতে এই ধরনের প্রশ্ন এসেছে। তাছাড়া এই ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, সুতরাং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং সঙ্গে থাকুন। আল স্টার্ট কোশ্চেন নম্বর 101। 2014 সালে সাধারণ নির্বাচনের পর কততম লোকসভা গঠিত হয়? 2014 সালের সাধারণ নির্বাচনের পর 16তম লোকসভা গঠিত হয়। পরের প্রশ্ন হচ্ছে, কোন রাসায়নিক পদার্থের অপর নাম সল্ট পিটার? পটাশিয়াম নাইট্রেট, নাইট্রেটের অপর নাম হচ্ছে সল্ট পিটার। পরের প্রশ্ন, মৃণালিনী সারাভাই কোন শিল্পের সঙ্গে যুক্ত? মৃণালিনী সারাভাই নৃত্য শিল্পী একজন। পরের প্রশ্ন হচ্ছে, কোনারক টেম্পল কে তৈরি করেন? কোনারক টেম্পল কে তৈরি করেন? প্রথম নরসিংহদেব, রাজা প্রথম নরসিংহদেব কোনারক টেম্পল তৈরি করেন। সত্যমে জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়ত কথাটি নেওয়া হয়েছে মুণ্ডক উপনিষদ থেকে। পরের প্রশ্ন, সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া। খোখো খেলায় কতজন খেলোয়াড় থাকে? 9 জন। খোখো খেলায় কতজন খেলোয়াড় থাকে? 9 জন। এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম কি? কমলজিৎ সিন্ধু। এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম হচ্ছে কমলজিৎ সিন্ধু। পদ্মশ্রীপ্রাপ্ত ভারতের প্রথম হকি খেলোয়াড়ের নাম কি? দিলীপ হিরকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, থলভূমির সাপেক্ষে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটির নাম কি? দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। থলভূমির সাপেক্ষে দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। নেক্সট হচ্ছে, রাইটার্স পত্রিকার সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন। এখানে অ্যান্সার হবে লন্ডন। নেক্সট হচ্ছে, ভারতবর্ষের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? ভারতবর্ষের মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি। রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সংক্রান্ত অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সংক্রান্ত অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছে প্যারিসে। অজন্তা ও এলোরার গুহাচিত্র কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সংক্রান্ত অধিবেশনটি অনুষ্ঠিত হয় প্যারিসে। নেক্সট হচ্ছে, অজন্তা এলোরা গুহাচিত্র কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। পক্ষী বিষয়ক গবেষণাকে কি বলে? অর্নিথোলজি। পক্ষী বিষয়ক গবেষণাকে বলা হয় অরিন্থোলজি বা অর্নিথোলজি। নেক্সট হচ্ছে, এখানে প্রশ্নটা হবে যে, প্রথম যে কুকুরটি মহাকাশে পাড়ি দেয় তার নাম কি ছিল? অ্যান্সার হবে লাইকা। এখানে একটু মিস্টেক রয়েছে, প্রথম কুকুরটি অর্থাৎ ডগ যেটি মহাকাশে পাড়ি দিয়েছিল সেটির নাম হচ্ছে লাইকা। পরে প্রশ্ন, ভারতবর্ষের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? বি সারাভাইকে ভারতের মহাকাশ গবেষণার জনক বলা হয়ে থাকে, সারাভাই। পোলিও ভ্যাকসিনের আবিষ্কর্তাকে কে ছিলেন? পোলিও ভ্যাকসিনের আবিষ্কর্তা ছিলেন জোনাস স্যান্ড। পরের প্রশ্ন, জলের নিচে কোনো কিছুকে খুঁজে বের করতে ব্যবহৃত যন্ত্রটির নাম কি? সোনার। জলের নিচে কোনো কিছু খুঁজে বের করতে যে যন্ত্রটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে সোনার যন্ত্র। নেক্সট হচ্ছে, ক্ষুদ্রতম গ্রহটির নাম কি? বুধ। ক্ষুদ্রতম গ্রহের নাম হচ্ছে বুধ। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন? বুদ্ধ গয়াই। স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেলের নাম কি? লর্ড মাউন্ট ব্যাটেন। স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেলের নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন।
লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? গণেশ বাসুদেব মাভুলঙ্কর হচ্ছেন লোকসভার প্রথম অধ্যক্ষ। রাওলাট আইন কত সালে পাশ হয়? 1919 সালে রাওলাট আইন পাশ হয়। নেক্সট হচ্ছে, টিভি দিবস কোন দিনটি পালিত হয়? 24শে মার্চ টিভি দিবস পালিত হয়। টিভি একটি রোগ, টুবারক্লোসিস, যেটি পালিত হয় 24শে মার্চ।